ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের শীতের সবজি দিয়ে নতুন ধরনের মজার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করি। শীতের সবজি দিয়ে বল বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কেজি ওজনের একটি ফুলকপি। ফুলকপির ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলকপি, সিদ্ধ করা আলু, গাজর সবগুলি গ্রেট করে নিব। প্রথমে নিচ্ছি ফুলকপি, গ্রেটারের বড় ফুটো দিক দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবার গাজরটাকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন চিকন দিক দিয়ে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এটাকে ম্যাশ করতে পারেন, খেয়াল করবেন যেন লাম্পস না থাকে। এখন দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতা কুচি করে নিচ্ছি। এবারে একটা বোল নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আবার আমি মেজারিং কাপে দেখাচ্ছি। এবার নিচ্ছি গ্রেট করা ফুলকপি 2 কাপ। গাজর 3/4 কাপ। পেঁয়াজ কুচি 1/2 কাপ। নারিকেল কোড়া 1/2 কাপ। এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, ইচ্ছা করলে বাড়িয়েও দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। 1/4 কাপ চিকন করে গ্রেট করা ধনে পাতা আর কাজু বাদাম 1 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচ, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর লাগছে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গ্রেট করা আদা। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি গ্রেট করা আলু, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটুকু আলু রেখে দিচ্ছি, এটা 1/4 কাপের সমান আছে। আপনি যদি মনে করেন যে আলুটুকু দিয়ে দিতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ছোলার বেসন এই পরিমাণ দিবেন। যদি কাঁচামরিচ দিতে চান ইচ্ছা করলে এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। বলের উপর কোটিং দেওয়ার জন্য আর নিচ্ছি ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পসটা আমার বাসার তৈরি, এখানে আপনি পরিমাণ মতো নেবেন। আর নিচ্ছি 2টা ডিম, প্রথমে আমি 1টা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি। 1টা বলের সমান নিয়ে ডো থেকে আমি 1টা বল বানালাম। বলটাকে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। এখন ডিমে গড়িয়ে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নিচ্ছি। এইভাবে সব বলগুলোকে ডিমে এবং ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নিলাম। এখানে 16টা মাঝারি সাইজের বল বানিয়ে নিলাম। বলগুলো 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে ভালো হয়। 1/2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এটাকে এইভাবে ফ্রিজে রেখেও 2-3 দিন রাখতে পারবেন। এবার পিঠাগুলো ভাজবো, আপনারা সঙ্গে সঙ্গে ভাজলেও কোনো অসুবিধা হবে না। চুলাটা ধরিয়ে দিলাম, এখন দিচ্ছি সয়াবিন তেল। বলগুলো ছেড়ে দিচ্ছি, চুলাটা লো হিটে রেখেছি। বলগুলো ছাড়ার পরে চুলার জ্বাল মিডিয়াম লোতে দিচ্ছি। বারবার উল্টে দিচ্ছি, প্রায় 10-12 মিনিট ধরে ভাজবো। ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে,
বলগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। বলটা কিছুটা ঠান্ডা হলে বেশি ক্রিস্পি হবে। একটা বল কেটে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি তৈরি শেষ। আপনারা ট্রাই করবেন, আশা করি খুবই পছন্দ হবে। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।